নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ওয়েদারটা খুব ভালো, রোদ ঝলমলে। দেখো বাইরের চারিদিকটা ঠিক এই রকম। আর আজকে আমি বানাবো মেয়ের জন্য মাছের ঝোল, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই মাছের ঝোল বানানোর জন্য এখানে আলু, পেঁপে আর পটল কেটে নিয়েছি। 4 পিস পেঁপে নিয়েছি, 2 পিস আলু আর 1টা পটলকে হাফ করে নিয়েছি। আর মাছ, ও একটু মুড়ো খেতে পছন্দ করে, তাই ওর জন্য মুড়োটাই নিয়েছি। আর ঝোল বানাতে নেবো ধনে আর মৌরি। মৌরি তো জানোই পেট ঠান্ডা করে, মৌরি খাওয়া খুব ভালো। আর ধনে মৌরির ঝোল তো যে কারো পক্ষেই খুব ভালো। মেয়ের জন্য এটাই বানাবো। ধনে মৌরি একটু শিল নোড়াতে বেটে নিচ্ছি। শিল নোড়াটা একটু প্লেন, একটু বাটতে অসুবিধা হয়, কিন্তু বাটা মশলার একটা আলাদা টেস্ট, জানোই তো সবাই। আর এই ঝোলটা বাচ্চা থেকে বয়স্ক বা সব বয়সী সবার জন্যই ঝোলটা খুব খুব ভালো, শরীরের জন্য খুব ভালো, শরীর ঠান্ডা করবে। এবং এই ঝোল খেলে কোনো অ্যাসিড হবে না, রুগী থেকে সুস্থ মানুষ সবার জন্যই ভালো। তোমরা এইভাবে ঝোলটা বানিয়েও বাড়িতে অসুস্থ ব্যক্তি থাকলে, বয়স্ক কেউ থাকলে, বাচ্চাদের জন্য, সবার জন্যই বানাতে পারো এইরকম এইভাবে ঝোল। দেখো আমি ধনে মুড়িটা ভালো করে বেটে নিচ্ছি, মিক্সি থাকলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো, অসুবিধে কিছু নেই। এই ঝোলটা আমি প্রায়ই আমার মেয়ের জন্য বানাই, ও আর আজকে এখন বানাচ্ছি, মানে আজকে বানাচ্ছি। ও কয়েকদিন ধরে একটু শরীরটা খারাপ, ওর একটু জ্বর জ্বর মতো জ্বর হয়েছে, তাই অনেক সময় মশলা দিয়েও বানিয়ে দিই, মানে একটু রিচ করে একটু ভাওর মুখে স্বাদ অনুযায়ী। কিন্তু এখন শরীর খারাপ আর এটাও ভালো লাগবে, তাই এই জন্য এটাই বানাচ্ছি। আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আসলে ধনে মুড়িটা আমার আগে থেকে কোনো ভেজানো ছিল না, একেবারেই মানে শুকনো নিয়ে বাটা। আর শিল নোড়ার মানে শিলটার অবস্থাও ভালো, খুব একটা ভালো নয়, প্লেন শিল, তাই জন্য বারবার ঘষতে হচ্ছে ভালো করে বাটার জন্য, না হলে ছিপড়ে থেকে যায়। এটা আমার মায়ের থেকে শেখা, খুব সুন্দর করে মা বানায়, খুব ভালো করে। আমার বাটাও কমপ্লিট হয়ে গেছে। দেখো আমি কড়াইতে একটু তেল দিয়ে মাছটা একটু ফ্রাই করে নেব। ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি মাছটা ছেড়ে দেবো। দেখো আমি মাছটা ছেড়ে দিয়েছি। আর আমি আমার মেয়ে এই বছর 4 বয়স, ও স্কুলে যাবে, এটা খেয়েই ও স্কুলে যাবে। আর ওর জন্য আমি প্রায় চেষ্টা করি একটু আলাদা করে ওর আলাদা ঝোল করার, আর বাড়ির সবার আলাদা রকমভাবে রান্না করার, ওর জন্যই এটা করছি। আর তোমাদেরও বাড়িতে বাচ্চা থাকলে এই ঝোলটা বাচ্চাদের করে খাইও, ওদের মুখে স্বাদও ফিরবে। যদি শরীর খারাপ থাকে, জ্বর থাকে, জ্বর মানে অসুস্থ থাকে, সেটাতেও ভালো, সুস্থ থাকলে সেটাতেও ভালো। এইভাবে ঝোল বানাবে, পেটের গন্ডগোল হবে না, কোনো অসুবিধে হবে না। মাছটাকে ভালো করে ভেজে নিতে হবে, নুন হলুদ মাখিয়ে মাছটাকে একটু মজমজে করে ভালো করে ভেজে নিচ্ছি। আর খুব সামান্য তেলেই আমি রান্নাটা করব। তোমরা দেখতে থাকো, স্কিপ না করে পুরো রেসিপিটা দেখতে থাকো, আর বাড়িতেও বানিও, নিশ্চয়ই ভালো লাগবে। তোমার মাছ ভাজা প্রায় হয়ে এসেছে, তুমি লাল লাল করে মাছটা ভেজে নিয়েছি। দেখো মাছটা তুলে নিচ্ছি, এরপরে এই ভাজা, এই যে সামান্য একটু তেল পড়ে আছে, এতেই আমি একটু 5 ফোড়ন শুধু ফোড়ন দেবো, মানে ফোড়ন হিসেবে শুধু 5 ফোড়ন ব্যবহার করছি, আর কিছু লাগবে না। এবার আলু আর পেঁপে পটলটা ছেড়ে দেয় এই তেলের মধ্যে, ছেড়ে একটু ভেজে নেবো।
এই একসঙ্গে। বাড়িতে কেউ অসুস্থ থাকলে অবশ্যই বানাবে। আর দেখো আমি লঙ্কা ছাড়াই করছি, তোমাদের প্রয়োজন হলে একটু লঙ্কা দিয়ে দিতে পারো যদি খাও। কিন্তু এটা আমার মেয়ের জন্য বানাচ্ছি, ও ঝাল খেতে পারে না, তাই লঙ্কা ছাড়াই করছি। এখানে আলু, পেঁপে আর পটলটা আমি দিয়ে দিয়েছি। এই পেঁপেটাও আমাদের গাছের, তোমাদের দেখাবো ভিডিও শেষে এই পেঁপে গাছটায় কীরকম পেঁপে হয়েছে। দেখো মশলাটা আমি দিয়ে দিয়েছি, ধনে মৌরি বাটা মশলা, ওটা ওটাই মশলা হিসেবে ব্যবহার করছি। ওটা দিয়ে একটু হলুদ দিয়ে জল দিয়ে ঢেকে দিলেই রেডি। দেখো একটু হলুদ দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে বাস জল দিয়ে দিলেই হবে। বাড়ি থেকে অসুস্থ থাকলে অবশ্যই এই ঝোলটা বানিয়ে দেখো আর নিজেরাও খেতে পারো, অসুবিধে নেই, এটা সবার জন্য প্রযোজ্য। আমি কত কম তেলে কেমন ভাবে রান্নাটা করলাম নিশ্চয় দেখছো। এবার আমি মাছটা ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলেই রেডি। আর স্বাদ মতো নুন অবশ্যই দেবে। ঢাকা দিয়ে দিয়েছি, এরপরে ঢাকা খুলে দেখো আলু সেদ্ধ হয়ে গেছে, আমার ঝোল রেডি। এটা শুধুমাত্র আমার মেয়ের জন্যই বানাচ্ছি, তাই পরিমাণে শুধু তারই মতো। যদি বাড়ি সবার জন্য বানাতে চাও একই রকমভাবে উপকরণ, একটু বেশি বেশি সবটা নিয়ে নিলেই হবে। দেখো আমার রেডি হয়ে গেছে ধনে মুড়ি দিয়ে মাছের ঝোল। এবার মেয়েকে আমি খাওয়াবো, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ও বসে পড়েছে খেতে, ওকে আমি বসিয়ে দিয়েছি খাওয়াতে, ওকে খাওয়াচ্ছি। খাওয়াতে বসে গেছি, দেখো কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে? মেয়েকে খাইয়ে চলে এসেছি ছাতে। তোমাদের বলেছিলাম না পেঁপে গাছটা দেখাবো, এই দেখো এই সেই পেঁপে গাছ, এই এটা পুকুর। পেঁপে গাছটা বেশ বড় আর অনেক পেঁপে হয়েছে। দেখো পাশে আর একটাও আছে, তোমাদের দেখাই। দেখো এই যে চারিদিকটা, বাড়ির চারিদিকটা ঠিক এইরকম, সামনের দিকে রাস্তা আর ডান দিকে পুকুর আর পেছনের দিকে মাঠ। ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই, টাটা, সবাই ভালো থেকো।